সামান্য একটু কমতির কারণে আমাদের কুরবানি হবে না, কুরবানি বাতিল হয়ে যাবে। এবং এই পশুর গোস্ত খাওয়া, এই পশুর মাংস খাওয়া আমাদের জন্য হারাম হয়ে যাবে। তাহলে কত গুরুত্বপূর্ণ, কুরবানির পশু জবাই করতে গিয়ে আমরা একটি মারাত্মক ধরনের ভুল করে থাকি, যেই ভুলটার কারণে আমাদের কুরবানি হবে না, পশুটা মৃত বলে গণ্য হবে এবং এই পশুর গোস্ত খাওয়া আমাদের জন্য হারাম হবে। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে চারটি রগ করতে হবে, একটা হলো শ্বাসনালী, আর একটা খাদ্যনালী, আর পাশের দুইটি মোটা রগ দেখতে পাচ্ছেন, এই মোটা রগ, এই চারটি রগ কাটতে হবে। এখন কেউ যদি তিনটি রগও কেটে ফেলে এরপরেও তার কুরবানি হয়ে যাবে। এখন লক্ষ্য করুন ভালো করে যে এই রগগুলো কোথায় আছে, এই রগগুলো কোথায় আছে, এই চারটি রগই কিন্তু মেরুদণ্ডের নিচে নিচে অবস্থান করতেছে, অনেক নিচে। তো আমরা কি করি, আমরা যখন জবাই করতে করতে যখন আমাদের মেরুদণ্ডের কাছে আমরা ছুরি নিয়ে যাই, এরপরেও কি করা হয়, সেখানে একটা তীক্ষ্ণ ছোট্ট একটা ছুরি বা ওই ছুরির অগ্রভাগ দ্বারা, আগাল দ্বারা আমরা ওই মেরুদণ্ডের ভিতরে আমরা খোঁচা মেরে থাকি। এটা অনেকে মনে করে এর দ্বারা পশু তাড়াতাড়ি মারা যাবে, তাড়াতাড়ি মারা যাবে, এটা ঠিক। কিন্তু আপনি কি জানেন এর দ্বারা আমাদের কি হলো, যদি এখানে মেরুদণ্ডে আঘাত করার কারণে যদি এরকম হয়, অনেক সময় ওখানে আঘাত করার কারণে পশুর দেহ থেকে তার মস্তিষ্ক বিচ্ছিন্ন হয়ে যায়, যার ফলে সে হার্ট অ্যাটাক করে মারা যায়। এখন যখন এই অবস্থা হবে তো কুরবানির পশু মারা যাওয়ার আগেই তাকে আমি হার্ট অ্যাটাক করে তাকে মেরে ফেললাম, ফলে পশুটি হলো মৃত, এটা কুরবানিও হবে না, মৃত পশুর গোস্ত আমাদের জন্য খাওয়া না জায়েজ। এটা কেন না জায়েজ করে দিয়েছেন, এটা বিজ্ঞানীও আজকে আমাদের এখানে পৌঁছে দিয়েছেন, আমাদের এই তথ্যকে সুন্দর করে উপস্থাপন করেছেন। এভাবে এখানে বিজ্ঞানীরা আমাদের তথ্য দিচ্ছে, মেরুজ্জু বা স্পাইনাল কার্ড, এখানে যখন তীক্ষ্ণ ছুরির মাধ্যমে আঘাত করা হয় তখন তার দেহ থেকে মস্তিষ্ক বিচ্ছিন্ন হয়ে যায়, যার ফলে সে হার্ট অ্যাটাক করে মারা যায়। আর যখন কোনো পশু মারা যায় তখন তার ভিতরে প্রতিটি মাংস পেশিতে রক্ত আটকে যায়। আজকে কোনো প্রাণী যদি জবাই করা ব্যতীত যদি বড় কোনো অ্যাক্সিডেন্টে মারা যায় তাহলে যতটুকু স্থান ক্ষত হবে অতটুকুই রক্ত পড়বে, তার দেহ থেকে সম্পূর্ণ রক্তটা বের হবে না। আর যখন আমরা পশুটা জবাই করলাম, জবাই করার পর যখন আমরা রক্তটা কেটে দিয়েছি, এই মুহূর্তে যতটুকু পড়া পড়েছে, কিন্তু এরপরে যখন আমরা তীক্ষ্ণ ছুরি দ্বারা মেরুজ্জুতে বা স্পাইনাল কর্ডকে আঘাত করে যখন এটা বিচ্ছিন্ন করে দিলাম, তখন পশুটা হার্ট অ্যাটাক করে মারা গেল। এবং এর ভিতরে যে এই পশুর সমস্ত মাংস কোষ থেকে রক্তকে আটকে দিল, আর রক্ত বের হবে না সেখান থেকে। অথচ আল্লাহ তাআলা পশুকে এভাবেই সৃষ্টি করেছেন, তার রগগুলো কেটে দেওয়ার সঙ্গে সঙ্গে তার সমস্ত মাংস পেশির থেকে রক্তগুলোকে সে ছেড়ে দেবে, এই রক্তগুলো সেই রগ দ্বারা প্রবাহিত হয়ে নিচে পড়ে যাবে। আর যখন এই পশু রগ কাটা ব্যতীত কিংবা রগ কাটা হয়েছে কিন্তু রগ দিয়ে রক্ত পড়ার শেষ হওয়ার আগেই, এভাবে তার জানটা চলে যাওয়ার আগে, আত্মাটা শেষ হয়ে যাওয়ার আগে, তার যখন মেরুদণ্ডে আঘাত করে যখন তাকে এরকমভাবে হত্যা করা হবে, তখন কিন্তু প্রতিটি মাংস পেশির থেকে রক্তকে চেপে ধরবে, রক্ত বের হবে না, যার ফলে বিজ্ঞান বলেছেন যে এই রক্তগুলো যখন মাংস পেশির ভিতরে আটকে যাবে তখন এই গোস্তটা হবে দূষিত। এই দূষিত মাংস খেলে মানুষের মাঝে ক্যান্সারের মতো বড় বড় ধরনের 18টি রোগের উপরে রোগ হতে পারে। চিন্তা করেছেন, ছুরিটা যখন মেরুদণ্ডের কাছে যা পৌঁছবে আর কোনো প্রয়োজন নেই, বাস আমাদের চারটি রগ কেটে গিয়েছে, এখন আর কোনো খোঁচাখুচির প্রয়োজন নাই, আমাদের রগগুলো কাটা শেষ, এবার পশু
সে নিজেই একাকি স্তব্ধ হয়ে যাবে, সে মারা যাবে। আমরা পশুকে খোঁচা দিয়ে হত্যা করে আমরা মৃত পশুর গোস্ত আমরা খাব না। আর এর মাধ্যমে অনেক বিজ্ঞানও যা বলছে, কোরআন হাদিস যা বলছে, এর সমন্বয়ে এটা খুবই মারাত্মক ধরনের। এর কারণে আমাদের কুরবানি বাতিল হয়ে যায়।